চেনাব সেতু হলো একটি অভূতপূর্ব ইঞ্জিনিয়ারিং কীর্তি যা ভারতের জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার চেনাব নদীর উপর নির্মিত। এই সেতুটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ সেতু হিসাবে পরিচিত। চেনাব সেতুটি শুধুমাত্র ভারতে নয় বরং সারা বিশ্বের ইঞ্জিনিয়ারিং দক্ষতার একটি প্রতীক। সেতুর বৈশিষ্ট্য ও স্থাপত্য, উচ্চতা ও দৈর্ঘ্য। চেনাব সেতুটির উচ্চতা 359 মিটার বা 1178 ফুট এবং দৈর্ঘ্য 1315 মিটার। এটি আইফেল টাওয়ারের চেয়ে 35 মিটার উঁচু, যা এটিকে বিশ্বের সবচেয়ে রেলওয়ে সেতুতে পরিণত করেছে। নির্মাণ ও ইঞ্জিনিয়ারিং, সেতুটি নির্মাণে আধুনিক প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং দক্ষতা ব্যবহার করা হয়েছে। প্রায় 28,660 টন স্টিলের মাধ্যমে এই সেতুটি তৈরি করা হয়েছে, যা ভূমিকম্প এবং বাতাসের প্রচণ্ড শক্তি সহ্য করতে সক্ষম। নিরাপত্তা ও স্থিতিশীলতা, সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ সেন্সর এবং পরিদর্শন ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে। এর নির্মাণে ব্যবহৃত স্টিল বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে, যা 260 কিমি প্রতি ঘন্টা গতির বাতাস এবং ভূমিকম্প সহ্য করতে সক্ষম। পরিবেশ বান্ধব দিক, সেতুটির নির্মাণে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমানোর জন্য বিভিন্ন পরিবেশ বান্ধব পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এটি চেনাব নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষার সহায়ক ভূমিকা পালন করে। নির্মাণের চ্যালেঞ্জ, ভূপ্রাকৃতিক আবহাওয়া। চেনাব সেতু নির্মাণে পার্বত্য ভূপ্রাকৃতিক এবং প্রতিকূল আবহাওয়ার প্রধান চ্যালেঞ্জ হিসাবে ছিল। নির্মাণ কাজ পরিচালনার জন্য উচ্চ প্রযুক্তির কেন এবং যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছিল, যা এই কঠিন পরিবেশে কাজ করতে সক্ষম ছিল। কর্মী ও প্রযুক্তি, সেতুটি নির্মাণে প্রায় 1300 কর্মী এবং বিভিন্ন দেশে কাজ করেছেন। এটি নির্মাণে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি এবং উপকরণ সরবরাহ করতে বেশ কয়েকটি দেশ থেকে সহায়তা নেওয়া হয়েছে। আঞ্চলিক উন্নয়ন, চেনাব সেতু জম্মু কাশ্মীরের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করে পর্যটন, বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থা শক্তিশালী করবে। পর্যটন আকর্ষণ, সেতুটির অবিশ্বাস্য উচ্চতা এবং মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের আকর্ষণ করবে। এটি একটি আন্তর্জাতিক পর্যটন আকর্ষণে পরিণত হবে, যা সারা বিশ্বে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। সেতুটির ভবিষ্যৎ, চেনাব সেতু ভারতীয় রেলওয়ের উদমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্ক প্রজেক্টের একটি প্রধান অংশ। এর মধ্যে জম্মু ও কাশ্মীরের সাথে সারা ভারত উন্নত হবে। সেতুটির মাধ্যমে যাত্রী এবং পণ্য পরিবহন আরও সহজ এবং দ্রুত হবে। এটি কেবলমাত্র একটি রেলওয়ে সেতু নয়, বরং একটি ইঞ্জিনিয়ারিং বিষয় যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই ধরনের আরও চমকপ্রদ এবং মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।